এটা আমাদের যুব এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর একটা টার্কি ফার্ম। এই ফার্মটা মুরগিগুলার বয়স 7-8 মাস, এগুলা রানিং ডিম দিচ্ছে এবং আমরা বাচ্চা প্রোডাকশন করছি। দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন শেডে মুরগিগুলো রাখা হয়েছে। এই মুরগিগুলা এই মুরগিগুলো এখন প্রজনন টাইম, এর জন্য আমরা এইভাবে শেড করে রাখছি। আসলে মুরগি টার্কি মুরগিগুলো যখন আমরা ছোট ছিল তখন তো একসাথে রাখছিলাম, কিন্তু এখন আলাদা করে রাখছি। এখন মুরগিগুলো অনেক সুস্থ সবল এবং এই যে কিছু কিছু সময় এরা মারামারি করছে, এই মারামারির জন্য কিছু অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরিও আছে এদের মাথায়। দেখেন টোপগুলো তো হারে যে এটা আমাদের সবচেয়ে ভালো টার্কি নর, এটা আমার ফেভারিট এই নরটা। আমরা এখান থেকে প্রতিনিয়তই ডিম উৎপাদন করতেছি, বাচ্চা সেল করে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমাদের এই ব্যতীত আরও বিভিন্ন রকমের প্রজেক্ট আছে, টার্কি ব্যতীত তিতির মিতির এগুলো অনেক কিছুই আছে। বাট আমরা আজকে প্রথম ফার্স্ট এই ভিডিওটা দিচ্ছি, কারণ এগুলো শুরু করার প্রায় উদ্দেশ্য হলো যে যেন স্বল্প মূল্যে ভালো রকমের বাচ্চা সেল করা যায়, বাচ্চা দেওয়া যায় মানুষের কাছে, যেন ভালো রকমের বাচ্চা দিয়ে ভালো খামার তৈরি করা যায়, সে উদ্দেশ্যে আমাদের এই টার্কি ফার্ম। আমরা নেক্সট ভিডিওগুলো বিভিন্ন রকমের টিপস এবং বিভিন্ন রকমের অসুখ বিসুখ, টার্কির অসুখ নেই বললে চলে, এই কথাটা আসলে ভুল, অনেক রকমের অসুখ। এই অসুখগুলোর সম্পর্কে, ওষুধ সম্পর্কে, সকল সকল কিছু সম্পর্কে আপনাদের ধারণা দেবো। কেউ যদি আমাদের সাথে ডিরেক্টলি কোনো কন্ট্যাক্ট করতে চায়, আমাদের ভিডিওর সাথে ফোন নাম্বার থাকবে, আপনারা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো রকমের হেল্প করবো। সে যেই হোক, আমাদের কাছে বাচ্চা নিক কিংবা না নিক অথবা যেভাবেই হোক, সব রকমের সাহায্য সহযোগিতা পাবেন, যে কোনো সময় ফোন দিতে পারবেন। এবং টার্কি সম্পর্কে কেমন কী কস্ট, কীভাবে শুরু করবেন, কেউ যদি স্টার্টিং করতে চান স্টার্টিংয়ে কী করতে হবে, তাকে কীভাবে শুরু করতে হবে, আমরা সম্পূর্ণ সব কিছুই খুব ভালোভাবেই বোঝানোর চেষ্টা করব। আমাদের কাছে সমস্যা নেই, কোনো যে কোনো প্রকারের সাহায্যের জন্য ফোন দিতে পারেন। এবং আমরা টার্কি ব্যতীত আরও যেগুলো প্রজেক্ট আছে আমাদের, এই প্রজেক্টগুলো আপনাদের পার্ট টু বাই পার্ট দেখাবো। আজকের মতো এখানেই, নেক্সট দিন আরও অনেক কিছু, আরও অন্যান্য বার্ড নিয়ে আপনাদের সামনে হাজির হব, অন্যান্য অ্যানিমেল নিয়ে হাজির হব। আজকের মতো টার্কি নিয়ে বিদায়, আসসালামু আলাইকুম।